প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের জন্য একটা নতুন ব্যবসার আইডিয়া নিয়ে এসেছি, যে ব্যবসাটিতে আপনি আপনার ইচ্ছা মতো পুঁজি ইনভেস্ট করে একটা ভালো মোটা টাকা আপনি আর্ন করতে পারবেন। আপনি যেরকম ইনভেস্ট করবেন এই ব্যবসাটিতে আপনি তেমনই আয় করতে পারবেন। এবং এই প্রোডাক্টটি মার্কেটে সারা বছরই চাহিদা থাকে, এরকম একটা প্রোডাক্টের বিজনেস নিয়ে কথা বলবো। আপনি এই প্রোডাক্টে নিয়ে 365 দিন আপনি ব্যবসা চালাতে পারবেন, আপনার ইচ্ছা মতো টাকা আর্ন করতে পারবেন। তাছাড়া এই ব্যবসাটির একটি সুবিধা হচ্ছে, আপনি এই ব্যবসাটিতে অ্যাজ আ রিটেলার হিসেবে কাজ করতে পারেন, তাছাড়া আপনি চাইলে হোলসেলার বা ডিস্ট্রিবিউটারশিপ নিয়েও কাজ করতে পারেন। এই ব্যবসাটিতে আপনি পুঁজি কমপক্ষে 10,000 টাকা থেকে পুঁজি শুরু করে আপনি চাইলে আপনার ইচ্ছা মতো পুঁজি বাড়াতে পারেন, এবং আপনি যেরকম পুঁজি ইনভেস্ট করবেন সেরকম হিসাবেই আপনি কিন্তু প্রফিট জেনারেট করতে পারবেন। আজকে একটা হার্ডওয়্যারের একটা খুব গুরুত্বপূর্ণ আইটেম নিয়ে কথা বলবো, যে হার্ডওয়্যারের আইটেমটি প্রত্যেকটি বাড়ি তৈরির ক্ষেত্রে, প্রত্যেকটি বাড়ি তৈরি করার সময় পেইন্টিং হিসাবে যেটা কাজে লাগে, যেটা হচ্ছে হোয়াইট পুটি। তো এই হোয়াইট পুটির মার্কেটে কেমন চাহিদা আছে আপনাদের আর নতুন করে কিছু বলার দরকার নেই, কারণ এখন প্রত্যেকে বাড়ি তৈরি করার সময় কিন্তু পেইন্টিং হিসাবে হোয়াইট পুটির ব্যবহার করে আসছে। কারণ এই হোয়াইট পুটির উপরে যে কোনো কালার খুব সুন্দর ম্যাচিং করা যায় এবং খুব সুন্দরভাবে পেইন্ট করা যায়, সেই কারণে এই হোয়াইট পুটি বা হোয়াইট সিমেন্ট বলা যায়, এই হোয়াইট পুটির উপরে কিন্তু যে কোনো টাইপের ডিজাইন করা বলুন বা বাড়িটা কিন্তু সুন্দরভাবে সাজানো যায়। তো সেই কারণে এই হোয়াইট পুটির চাহিদা কিন্তু মার্কেটে ব্যাপক হারে বিদ্যমান রয়েছে, বিশেষ করে হার্ডওয়্যারের দোকানগুলোতে। তো এই হোয়াইট পুটি কিন্তু প্রত্যেকটি বাড়ি তৈরির ক্ষেত্রে এখন বেশিরভাগই বাড়ি তৈরির সময় কিন্তু এই হোয়াইট পুটির ব্যবহার হয়ে থাকে। যারা পেইন্ট করে অর্থাৎ ঘর বাড়ি রং করে বা হোয়াইট পুটির কাজ করে থাকে তারাই কিন্তু এর মাহাত্মটা বুঝবে। তাদের কাছে আপনি একটু খোঁজ খবর নিলে বা আপনি হার্ডওয়্যারের দোকানে খোঁজ খবর নিলে বুঝতে পারবেন যে এই হোয়াইট পুটির সেল কেমন আছে। তো আপনি বাজারে বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির ব্র্যান্ডেড কোম্পানির প্রোডাক্ট দেখবেন যেগুলো হোয়াইট পুটি নিয়ে কাজ করছে, কিন্তু বেশিরভাগই পুটি কিন্তু চুনা বেস পুটি। এই হোয়াইট পুটি কিন্তু দুই ধরনের আছে, একটা হচ্ছে সিমেন্ট বেস পুটি আর একটা হচ্ছে চুনা বেস পুটি, অর্থাৎ একটা চুন দিয়ে তৈরি, যেটার কিন্তু লংজিভিটি কিন্তু ভালো হয় না, অর্থাৎ বেশি দিন পর্যন্ত টেকে না, দেওয়াল থেকে খসে পড়ে যায়। কিন্তু আপনি যদি সিমেন্ট বেস পুটি নিয়ে কাজ করেন, যেটা মার্কেটে সব থেকে বেশি চাহিদা, তাহলে কিন্তু আপনি একটা ভালো মার্কেট ধরতে পারবেন। আপনি কোথা থেকে এই সিমেন্ট বেস পুটি কিনতে পারবেন? পুরো একদম হোলসেলার দামে ডিস্ট্রিবিউটারশিপ নিয়ে আপনি করতে পারবেন, বা অ্যাজ আ রিটেলার হিসেবেও আপনি কি কোথা থেকে আপনি পাইকারি রেটে বাড়িতে বসে অর্ডার করতে পারবেন ট্রান্সপোর্টের সাহায্যে, সে সম্পর্কে পুরোপুরি এ টু জেড ফুল ডিটেলস আলোচনা করবো। আশা করি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, কারণ এটা একটা দারুণ বিজনেস আইডিয়া। এই ব্যবসাটিতে যেমন একটা ভালো মার্কেট আপনি ধরতে পারবেন এবং দারুণ লাভজনক একটি ব্যবসা। আপনি যেখানে আমি অ্যাড্রেসটা দেবো, আপনি প্রায় প্রত্যেক বস্তা পুটি আপনি যেখানে বাজার থেকে হোলসেল রেটে যারা কেনে তার তুলনায় আপনি প্রত্যেক বস্তা অর্থাৎ 20-25 কেজির বস্তা আপনি 70-80 টাকা কম দামে পাবেন, অ্যাজ আ হোলসেলার বা ডিস্ট্রিবিউটারশিপ যদি নিয়ে আপনি কাজ করেন। মানে দোকানদাররা বাজারে যারা খুচরো দোকানদার আছে বা যারা হার্ডওয়্যার দোকানদার আছে, তারা যে রেটে পাইকারি রেটে মালটা কিনছে, অর্থাৎ হোয়াইট বেস পুটিটা কিনছে, তার থেকেও আপনি সিমেন্ট বেস পুটি আপনি কিনতে পারবেন 70-80 টাকা কম রেটে। তো সেরকম একটা অ্যাড্রেস ঠিকানা দেবো, পুরো একদম গভর্নমেন্ট অ্যাপ্রুভড এরকম একটা কোম্পানির অ্যাড্রেস দেবো, যেখান থেকে আপনি এই হোয়াইট বেস পুটি বাড়ি থেকে অর্ডার করতে পারবেন। কমপক্ষে আপনাকে 10,000 টাকার মাল নিতে হবে, 10,000 থেকে শুরু করে আপনার ইচ্ছা মতো মাল নিতে পারবেন। আপনি চাইলে প্রথমে ট্রায়ালের জন্য অল্প কিছু মাল নিয়ে ব্যবসাটা স্টার্ট করতে পারেন, যখন ব্যবসাটা বড় হয়ে যাবে তখন আপনি আস্তে আস্তে চাইলে ব্যবসাটা বড় করতে পারেন, এবং আপনার এলাকায় আপনি ফুললি ডিস্ট্রিবিউটারশিপ নিয়োগ করে আপনার এলাকায় কিন্তু আপনি মাল সাপ্লাই করতে পারেন। এরকমভাবেও কিন্তু আপনি একটা ভালো মার্কেট ধরতে পারবেন, এবং আপনি চাইলে আপনার যে প্রোডাক্টটি অর্থাৎ সিমেন্ট বেস আপনার হোয়াইট পুটির যেটা আপনি কোম্পানির কাছে কিনবেন, সেটা যারা পেইন্ট করে ঘর বাড়ি রং করে অর্থাৎ যারা পুটির কাজ করে তাদেরকে দিয়ে আপনি চেক করিয়ে নিতে পারেন, যে তাদেরকে দিয়ে আপনি কোয়ালিটি চেক করিয়ে নিতে পারেন, কারণ তারাই বলবে যে কোনটা হচ্ছে ভালো কোয়ালিটি পুটি, কারণ তারা কাজ করে। তো এইভাবে কিন্তু আপনি একটা ভালো মার্কেট ধরতে পারেন। কোম্পানির কন্ট্যাক্ট ডিটেলস আমি ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে চাইলে আপনি কোম্পানির সাথে কন্ট্যাক্ট করে সেখান থেকে ভালো কোয়ালিটির হোয়াইট বেস সিমেন্ট বেস পুটি আপনি কিনতে পারবেন। এবং প্রত্যেক কেজিতে আপনি হোয়াইট বেস যে সিমেন্ট পুটি যদি আপনি খুচরো বিক্রি করেন, সেক্ষেত্রে প্রত্যেক কেজিতে আপনি প্রায় 10-15 টাকা প্রফিট করতে পারবেন প্রত্যেক কেজিতে। তো এইখান থেকে আপনি নিয়ে চাইলে ব্যবসা করতে পারেন, দারুণ একটা লাভজনক ব্যবসা। আপনাকে একটা কথা মনে রাখতে হবে যে আপনি যখন কোম্পানির কাছ থেকে নেবেন
প্রোডাক্টটি কিনবেন তখন অবশ্যই ভালো করে যাচাই বাছাই করে তবেই কিনবেন, কারণ সেখানে আপনাদের টাকার লেনদেন হবে, টাকা অ্যাডভান্স করতে বলবে, তো অবশ্যই কিন্তু যাচাই বাছাই করে তবেই কিনবেন, কারণ কোনো কোম্পানি কিন্তু আমাকে টাকা দেয়নি যে কোনো প্রোডাক্ট প্রমোশন করাবে। সেই কারণে আমি বলবো আপনি যখন প্রোডাক্টটি কিনবেন অবশ্যই ভালো করে দেখে শুনে কিনবেন, কারণ আমি সবসময় আপনাদের আইডিয়া দিয়ে থাকি আপনাদের যাতে কোনো বিজনেস করতে সুবিধা হয়, আপনি কোথার থেকে প্রোডাক্টটি পাইকারি রেটে কিনতে পারবেন, কোন মার্কেট থেকে প্রোডাক্ট কিনতে পারবেন সে সমস্ত ঠিকানা দিয়ে থাকি, কিন্তু আপনি যখন কিনবেন অবশ্যই যাচাই বাছাই করে যে কোনো জায়গা থেকে, সেটা যে কোনো কোম্পানি হতে পারে, যে কোনো প্রোডাক্ট হতে পারে, তো যে কোনো জায়গা থেকে কেনার সময় অবশ্যই দেখে শুনে তবেই কেনার চেষ্টা করবেন, কারণ সেই প্রোডাক্টগুলো কেনার সময় তার মাঝখানে আমি থাকবো না, তো প্রোডাক্টগুলো দেখে শুনে নেওয়ার চেষ্টা করবেন। কিন্তু এই প্রোডাক্টটি, এই সিমেন্ট বেস হোয়াইট পুটটি বিক্রি করে আপনি যদি একটা স্পেশালিস্ট দোকান করেন সেক্ষেত্রে কিন্তু আপনি প্রতি মাসে প্রায় লক্ষ টাকার উপরে লেনদেন করতে পারবেন। সিমেন্ট বেস হোয়াইট পুটিটা ইন্ডিয়া মার্টের বিভিন্ন অনলাইন ওয়েবসাইট রয়েছে, সেখান থেকে কিন্তু পারচেস করতে পারেন। সেটা এই ব্যবসা সম্পর্কিত যদি আপনাদের মনে আর কোনো রকমের প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে আমাকে কমেন্টে জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের মাঝখানে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। পরের দিন দেখা হচ্ছে আপনাদের সাথে আরেকটা নতুন ধরনের বিজনেসের সাথে, ততক্ষণে আপনাদের কাছে বিদায় জানাচ্ছি, ধন্যবাদ।